আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে দ্বাদশ শ্রেণীর তৃতীয় পর্বের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি হচ্ছে বাইতুল হিকমা ও জ্ঞান বিজ্ঞান চর্চা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের আজকের যে আলোচ্য বিষয় বাইতুল হিকমা এবং জ্ঞান বিজ্ঞান চর্চা, এটা আপনাদের পাঠ্য বইয়ের প্রথম পত্র, অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটি টপিকস। আজকে আমরা এই বিষয়ে টপিকসটি নিয়ে আলোচনা করব। আর আপনাদের ক্লাসের ক্রম অনুপাতে আজকের যে ক্লাসটি দ্বাদশ শ্রেণীর তৃতীয় পর্বের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ের 24তম ক্লাস, এর পূর্বে আরও 23টি ক্লাস অনলাইনে আপলোড করা হয়েছে। আশা করছি প্রত্যেকটি ক্লাস আপনারা দেখেছেন। আজকের ক্লাসটিও শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা আমাদের পাঠদানে চলে যাই। বাইতুল হিকমা, এটা কি হাউস অফ উইজডমও বলা হয়। এই বাইতুল হিকমা হচ্ছে আব্বাসীয় খিলাফতের একজন খলিফা ছিলেন, খলিফা আল মামুন। আমরা আব্বাসীয় খিলাফতের একজন শাসকের কথা, ভুবন বিখ্যাত একজন শাসক যার প্রজাবাৎসল্য এবং যার সম্পর্কে আমরা অনেক গল্প শুনেছি, খলিফা হারুন আর রশিদ, তার সম্পর্কে আমরা অসংখ্য গল্প শুনেছি। এই খলিফা হারুন আর রশিদের দুইজন পুত্র ছিল, একজন হচ্ছে আল আমিন আর একজন হচ্ছেন আল মামুন। পর্যায়ক্রমে তার দুই সন্তানই আব্বাসীয় খিলাফতের সিংহাসনে আরোহণ করেছেন এবং তার রাজ্য পরিচালনা, খিলাফত ব্যবস্থা পরিচালনা করেছেন। তারই ধারাবাহিকতায় খলিফা আল মামুনও আল আমিনের পরে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তো একটু বলে রাখি এই জায়গাতে, খলিফা আল আমিন এবং মামুনের মধ্যেই দুইজনের মধ্যে বিস্তর পার্থক্য ছিল। খলিফা আল আমিন অতটা শিক্ষিত ছিল না তেমনটা, এবং শিক্ষার পৃষ্ঠপোষকতা খুব একটা করেছেন এমনটাও বলা যায় না। তিনি বিলাস বেশনে মত্ত ছিলেন, বিভিন্ন কথা রয়েছে তার সম্পর্কে। আর অল্টারনেটলি, অর্থাৎ তার বিপরীতমুখী খলিফা আল মামুন, তিনি নিজেও জ্ঞানী ছিলেন, জ্ঞান বিজ্ঞানীদের তিনি পৃষ্ঠপোষকতা করতেন। ছোটবেলা থেকেই তিনি বিচক্ষণ মেধার অধিকারী ছিলেন এবং তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী এবং পাণ্ডিত্য অর্জন করেছিলেন। একজন জ্ঞানীর কাছেই জ্ঞানের কদর রয়েছে, এটাই স্বাভাবিক। নিজে জ্ঞানী না হইলে কখনোই জ্ঞানকে আপনার মূল্যায়ন করবে না, অন্যান্য জ্ঞানী মানুষদেরকে প্রাধান্য দিবে না, এটাই স্বাভাবিক। যেহেতু খলিফা আল আমিন আল মামুন নিজেই জ্ঞানী ছিলেন, যার কারণে তিনি জ্ঞানটাকে অনেক বেশি প্রাধান্য দিতেন এবং জ্ঞানীদেরকে অনেক কদর করতেন, অনেক মর্যাদা প্রদান করতেন, আর যার কারণেই তিনি জ্ঞানটাকে পৃথিবীব্যাপী বিস্তৃত করার জন্য এবং মুসলিমদের জন্য এটা আরও ব্যাপক হারে বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে তিনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন। এই বাইতুল হিকমাকে কেন্দ্র করেই খলিফা আল মামুন জ্ঞানের বিস্তারকে প্রসারিত করে দিয়েছিলেন, জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেছিলেন। আমি এইটাকে কেন্দ্র করে কয়েকটা ডাটা লিখেছি, জ্ঞান চর্চার স্বর্ণযুগ এবং বাইতুল হিকমা, অর্থাৎ খলিফা আল মামুনের সময় ইসলামিক শাসন ব্যবস্থার জ্ঞান চর্চার যে প্রসারতা সেটার ব্যাপকতা বোঝানোর জন্যই এই লেখাগুলো ঐতিহাসিকগণ বিভিন্নভাবে মডিফাই করেছেন। এই জ্ঞান চর্চার জন্য খলিফা আল মামুনের শাসন যুগটাকে আপনার অগাস্টান যুগ হিসেবেও অভিহিত করা হয়, অর্থাৎ সম্রাট অগাস্টানের সময় জ্ঞান বিজ্ঞানের প্রসারতা এত বেশি ব্যাপকতা লাভ করেছিল যা অন্য কোনো সম্রাটদের সময়ে জ্ঞান বিজ্ঞানের প্রসারতা এতটা লাভ করেনি, যার কারণে খলিফা আল মামুনের এই জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতাকে লক্ষ্য করে তার যুগটাকে অগাস্টান
যুগের সাথে তুলনা করা হয়েছে। তো তার সময়ে জ্ঞান বিজ্ঞান চর্চা দুটি ধারাতে হতো। একটি হচ্ছে আরব জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয়ে কিছু কার্যাবলী, এটার মধ্যে ধর্মতত্ত্ব, ব্যবহারিক আইন, ভাষাতত্ত্ব, ইতিহাস এই বিষয়গুলো আলোচনা করা হতো। আরেকটা হচ্ছে অনুভূতি দ্বারা পরিচালিত কার্যাবলী, দর্শন, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, ফলিত জ্যোতিষ শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, ভূগোল বিজ্ঞান এই বিষয়গুলো আলোচনা করা হতো। খলিফা মামুনকে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ বলা হতো। তিনি সর্বদিক থেকে আব্বাসীয় খিলাফতের সর্বোচ্চ উন্নতির শিখরে আরোহণ করেছিলেন। বিশেষ করে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খলিফা আল মামুনের সময় পুরো আব্বাসীয় খিলাফত ব্যবস্থার মধ্যে আব্বাসীয় খিলাফত প্রায় 500 বছর টিকেছিল। 750 খ্রিস্টাব্দ থেকে আপনার 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফা আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত ছিল। তো এই 500 বছরের মধ্যে খলিফা আল মামুনের সময়ে জ্ঞান বিজ্ঞানের প্রসারতা সবচাইতে বেশি ছিল, যার কারণে অনেক অনেক ঐতিহাসিকগণ শুধু এটার কারণে হলেও খলিফা আল মামুনের সময়টাকে স্বর্ণযুগের সাথে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। আমরা এখন জানব বাইতুল হিকমার সম্পর্কে। বলেছি যে বাইতুল হিকমার প্রতিষ্ঠাতা হচ্ছেন খলিফা আল মামুন, এবং এই বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল 830 খ্রিস্টাব্দে, এবং এর প্রধান যে রক্ষক ছিলেন অর্থাৎ এই খলিফা সরি বাইতুল হিকমার প্রধান দায়িত্বে যিনি ছিলেন তার নাম হচ্ছে হুনাইন বিন ইসহাক। এই হুনাইন বিন ইসহাক বিভিন্ন অঞ্চল থেকে কনস্টান্টিনোপল, সিসিলি হতে এবং এই অঞ্চলগুলো থেকে গ্রিকদের বিভিন্ন দুর্লভ পাণ্ডুলিপি তিনি সংগ্রহ করে এগুলো আরবি ভাষায় রূপান্তরিত করার চেষ্টা করেছেন এবং রূপান্তরিত করেছেন। আপনার এই খলিফা আল মামুনের এই বাইতুল হিকমার জ্ঞানচর্চার তার এই জ্ঞানগৃহের মধ্যে একটি ছিল হচ্ছে আপনার বিভাগ ছিল হচ্ছে অনুবাদ চর্চা, অর্থাৎ অনুবাদ বিভিন্ন দুর্লভ গ্রন্থগুলোকে একত্রিত করে বিভিন্ন ভাষা থেকে ট্রান্সলেট করে আরবি ভাষার মাধ্যমে এগুলোকে মুসলিম সমাজে প্রচার করে দেওয়া। তো বাইতুল হিকমাকে বেস্ট করেই খলিফা আল মামুনের সময় জ্ঞান বিজ্ঞানের চর্চাটা এতটা উন্নত লাভ করেছিল। খলিফা আল মামুনের সময় এই বাইতুল হিকমাটাকে বলা হতো জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার। এই জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার এজন্যই বলা হতো যে এমন কোনো জ্ঞান নেই যেটা বাইতুল হিকমার মধ্যে ওই বিষয়ের কোনো পুস্তক নেই। অর্থাৎ পৃথিবীতে যত প্রকার জ্ঞান রয়েছে সমস্ত প্রকার জ্ঞানের জ্ঞান ভাণ্ডারের জায়গা ছিল হচ্ছে বাইতুল হিকমা। আর সেজন্য এই বাইতুল হিকমাটাকে একটি জ্ঞান ভাণ্ডার হিসেবে অনেক ঐতিহাসিকগণ অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এই অংশটুকু বাইতুল হিকমা এবং জ্ঞান বিজ্ঞান চর্চা এই অংশটুকু আপনারা আপনাদের পাঠ্যবই থেকে আরও ভালোভাবে পড়ে নেবেন। ক্লাসটি আপনারা দেখবেন, আশা করছি উপকৃত হবেন। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।